রাজ্য জুড়ে এই অশান্তির আবহে রাজ্য নির্বাচন কমিশনারকে তলব করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গেলেন না রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা, আর তারপরে মুখবন্ধ খামের রিপোর্ট পাঠালেন রাজ্যপাল। বিভিন্ন জায়গা পরিদর্শন করার পর বেশ কিছু স্পর্শকাতর বিষয়ে আলোচনা করতে চেয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজীব সিনহা না যাওয়ায় মুখবন্ধ খামে সেই রিপোর্ট পাঠালেন তিনি। রাজ্যপালকে ফের বেনজির আক্রমণ মদন মিত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। মদন মিত্র বললেন যে পিস হাউসের নামে হিংসা ছড়াচ্ছেন রাজ্যপাল, নিজের বাড়িকে অপবিত্র করছেন। ভোটের রেজাল্ট বেরোনোর পর আমাদের উচিত তাঁর বাড়ি আমাদের গঙ্গা জল দিয়ে পরিষ্কার করা। কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্যপাল শেষ কথা বলবে না। আগের বারের স্লোগান ছিল খেলা শুরু হয়েছে, এবারের স্লোগান খেলা শেষ। অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে পঞ্চায়েত ভোটে বিজেপির বড় প্রচারক রাজ্যপাল সিভি আনন্দ বোস পশ্চিমবঙ্গের রাজ্যপালের মতো সংবিধান ঘাতক আর একটাও দেখতে পাবেন না। রাজ্যপাল নিজে হিংসে ছড়াচ্ছেন এবং রাজ্যপালের ওই বাড়িটাকে অপবিত্র করে তুলছেন। আমাদের উচিত নির্বাচনের রেজাল্ট বেরোবার পরে বড় কর্পোরেশনের পাইপ নিয়ে গিয়ে গঙ্গা জল দিয়ে রাজ্যপালের ভবনটাকে ধোয়া। রাজ্যপালের ভবনটা তিনি অপবিত্র করছেন, তার কারণ ওখানে বসে পিস হাউসের নামে তিনি হিংসা ছড়াচ্ছেন। তবে একটা কথা মনে রাখবেন, এই রাজ্যপাল আর কেন্দ্রীয় বাহিনী শেষ কথা বলবে না, শেষ কথা বলবে বাংলার মানুষ। আর আগের বারের স্লোগান ছিল খেলা শুরু, এবার স্লোগান হচ্ছে খেলা শেষ। কামারহাটে তৃণমূল বিধায়ক মদন মিত্রের বক্তব্য আপনারা শুনলেন। ওদিকে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে পঞ্চায়েত ভোটের আগে বিজেপির সব থেকে বড় প্রচারক রাজ্যপাল সিভি আনন্দ বোস, পশ্চিমবঙ্গের রাজ্যপালের মতো বড় সংবিধান ঘাতক আর একজনকেও দেখতে পাবেন না। পঞ্চায়েতের নির্বাচনে বিজেপির বড় ক্যাম্পেইনারকে নির্বাচনে প্রচার করে বেড়াচ্ছে কে? বিজেপি, তার নাম হচ্ছে সিভি আনন্দ বোস, পশ্চিমবাংলার রাজ্যপাল। পশ্চিমবাংলার রাজ্যপাল এখন বিজেপির প্রচারক হয়ে দাঁড়িয়েছে, সকাল থেকে রাত্রি পর্যন্ত দৌড়চ্ছে 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 কি করে বিজেপিকে জিতে দিতে হবে। দেখতে পাচ্ছেন আপনারা চ্যানেল, ঠিক কিনা? তাই হচ্ছে সব শেষ, একটা একটা করে দিল। বিরোধী দলের বাজারে খাচ্ছে না, সুকান্ত মজুমদার বাজারে খাচ্ছে না, দিলীপ ঘোষ বাজারে খাচ্ছে না, আর কেউ বাজারে খাচ্ছে না। তার লাস্ট প্রশ্ন কি, চলো সিভি আনন্দ বোস রাজ্যপালকে পশ্চিমবাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সকাল থেকে বিকেল পর্যন্ত দৌড়ে 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 বেড়াচ্ছে বিজেপি। একটা গভর্নর, একটা রাজ্যপাল যে এরকম নোংরা ভাবে খুললাম খুললাম খোলাখুলি ভাবে একটা রাজনৈতিক দলের এজেন্ট হিসেবে কাজ করতে পারে, সেটা সিভি আনন্দ বোস রাজ্যপাল হিসেবে পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত করে দিলেন। উনি বলছেন গণতন্ত্র রক্ষা হচ্ছে, আমি বলছি যে এই রাজ্যপালের হাতে প্রতিদিন প্রতি মুহূর্ত সংবিধানকে খুন করা হচ্ছে। এই রাজ্যপাল নিজে সাংবিধানিক অধিকারকে মানুষের কাছে এত বড় সংবিধান ঘাতক, যেভাবে সংবিধানকে নষ্ট করছে এত বড় সংবিধান ঘাতক সিভি আনন্দ বোসের মতো পশ্চিমবাংলার রাজ্যপালের মতো একটাও পাবে। রাজ্যপালকে তৃণমূলের এই বেনজির আক্রমণ নিয়ে কি বলছেন বিরোধীরা শোনাবো আপনাদের। শুনুন সৌমিক ভট্টাচার্য এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলছেন। একজন মদন মিত্র, তৃণমূল কংগ্রেসের শেষের সেদিন আর যে বেশি দূরে নেই সেটাই তিনি পরোক্ষভাবে বার্তা দিচ্ছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে। আরেকজন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি তার ধারাবাহিকতা বজায় রেখে যেভাবে গত 11 বছরে রাজ্য সরকারকে বিভিন্ন মামলায় কোটি কোটি টাকা খরচা করিয়ে পরাজয়ের মুখ দেখিয়েছেন, পশ্চিমবঙ্গের যিনি রাজ্যপাল তিনি একটি মানবিক মুখ নিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাইছেন, আতঙ্কের আবহ থেকে মানুষকে বার করে আনতে চাইছেন, নির্বাচনকে অবাধ শান্তিপূর্ণ করে রক্তপাতহীন করতে চাইছেন,
সংবিধান যেখানে আক্রান্ত, যেখানে আইনের শাসন নেই, যেখানে মানুষের মৌলিক অধিকারগুলো পদদলিত হয়ে গেছে, সেখানে রাজ্যপাল আজকে যে কাজ করছেন তিনি সংবিধানকে শেষবারের মতো পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠার কাজ করছেন। কিন্তু এটা মনে রাখবেন, শেষের সেদিন বেশি দূরে নেই, 2026 আগেই পশ্চিমবঙ্গের মানুষ নতুন সরকার দেখবে। তৃণমূল কংগ্রেসের একটা রাজনৈতিক সিদ্ধান্ত, যে সমস্ত সংস্থা ওদের অপকর্মের বিরুদ্ধে কথা বলবেন, এমনকি বিচারপতিরা যখন ওদের অপকর্মের বিরুদ্ধে রায় দেবেন তখন ওরা বিচারপতিদের আক্রমণ করেন, দেখেছেন আপনারা বিনজির ভাবে। আজকে রাজ্যপাল করে আক্রমণ করছেন, রাজ্যপাল তিনি সংবিধান সম্মত কাজ করছেন কি করছেন না এটা নিয়ে সাংবিধানিক ভাবে সমালোচনা হতে পারে, কিন্তু এইভাবে ব্যক্তিগত পর্যায়ের আক্রমণ অত্যন্ত নিন্দনীয় এবং এটা পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক সৃষ্টি তার সঙ্গে কোনো সামঞ্জস্য নেই। তৃণমূল একটা অদ্ভুত নৈরাজ্যমূলক রাজনৈতিক সংস্কৃতি তৈরি করছে।